কেলা স্ত্রীর ধর্ম বইতে মূর্তির ছবি, এটা লইয়া মোটামুটি একটা আলোচনা চলতে আছে। জানুয়ারি মাস না, নতুন বই বিতরণ হয়েছে, ছাপানে একটা মিস্টেক হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এখন কথা হইতে আছে, কর্তৃপক্ষ বলতে আছে এটা ভুল। ভুল এবং অপরাধ এই দুইটা ভিন্ন জিনিস। এখন তারা আসলে ভুল করছে কিনা না অপরাধ করছে কিনা, এটা একটা তদন্তের দাবি রেখে। যদি আসলে অপরাধ করিয়ে থাকে তাতে তাদেরকে কী করতে হইবে, আইনের আওতায় আনতে হইবে। আর যদি ভুল করিয়ে থাকে তাইলে আমার কিছু বলার নাই, কারণ আমিও ভুলের ঊর্ধ্বে না, আমনিও ভুলের ঊর্ধ্বে না। এটা লইয়া অনেকে অনেক মাতামাতি, কিন্তু আমি খালি এইটুই কইতে চাই, যদি ভুল তারা করিয়ে থাকে, ভুল যদি হই থাকে তাইলে ভুলের মাপ আছে, কিন্তু অপরাধের মাপ নাই। এখন বিষয় হইতে আছে খালি ওই আকামডুই কি হয়েছে, ওই আকামডুই হয় নাই যে আমার দেখতে পাইতে আছেন বই মগো, কিন্তু ওই বৈল্যগে, নতুন বৈল্যগে একটা আবেগ টাবেগ জড়াইয়াছে। এই তো একটু কেরাসিনের কেরাসিনের বাসায় না, জানুয়ারি মাসে মনে করেন যে কালে ছোটোকালে বই আনতে যাইতাম, নতুন বই পোষ দিয়ে দিতে ক্যালেন্ডার দিয়ে, হ্যাঁ আগিলিয়া আগের বছরের যে ক্যালেন্ডার হাইয়ের পৃষ্ঠে সিরিয়া নতুন বইতে পোষ দেওয়া, হাই ফেরাবার দিয়ে সেলাই করা, মানে এটা আবেগের জায়গা আছে। গুরুগারার দ্বারা এখন এই নতুন বই ম্যাটার করে কি করে না কর্তৃণে, কারণ এখন তো আপ টু ডেট জমানা, এখন ওগুলো ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, ওগুলো হয়তো নাও হইতে পারে, এই বই তাদের কাছে আবেগের জায়গা নাও হইতে পারে। কিন্তু বিষয় হইতে আছে ওই মূর্তি বাদ দিয়ে দিলাম যে মূর্তি ওটা ভুল, ঠিক আছে, কিন্তু এই যে এখানে দেখতে পাইতে আছেন এই ওই যে যারা আপনারা অনপ্লাস ইউজার আছেন না, অনপ্লাসে গ্রিন দেখ পরে, এই বইতে কিন্তু গ্রিন দেখ পরে গেছে। হ্যাঁ এই মনে করেন যে ছবি মবি আল্লাহ নাম লই যা দিয়েছে, আমার মোহের স্যাপ ব্যাপাকও যদি আমি খুবই হেলাই পৃষ্ঠে উল্টেই তুলডেইতে, হেরফারও কোনো একটা পৃষ্ঠে পামু না যেহানের মানে ইডিয়া ছাফাটা ঠিকঠাক হয়েছে, ছবি হ্যাঁ সেই ছেলাইছে লেখছে। ওই যে আগে মোরা যে কালে লেহাপড়া হারতাম আর কি, আগের আগের জমানায় আর কি, আগিলে কথা সে বহুকাল আগের কথা, যখন স্টুডেন্ট ছিলাম তখন ওই যে গুরুগারা রাতের লেখা খারাপ হারলে মাস্টারেরা কইতে অল্লেহ কি আদি তেলাছোরা ছাড়িয়ে দিয়েছে, অল্লেহ না বুঝায় জানো, তেলাছোরায় মাইককে খাবরেই জবরেই থইছে। তো এখন এই যে নতুন বইয়ের ছবি সুরত হয়েছে অনেকটা সেই তেলাছুরায় খাবরেই জবরেই থার মতো, এবং এই যে কাগজের মান ফ্যান্টাস্টিক চমৎকার, বুঝায় জানো দাউদ হয়েছে, দাউদ এবং একজিমায় হারা পৃষ্ঠে ভরা, আপনি এরম হাট টানবেন এক রাসাল্য বাজবে। কারণ হইতেছে এখানে মনে করেন যে চর্মরোগের একটা চমৎকার দেখা যাইতেছে, এখন টাহা তো এমনি বাংলাদেশ খারাতি হয়ে গেছে না, টাহা তো নাই, এখন এই যে মনে করেন পৃষ্ঠের উপরে এই চর্মের উপরে যে একটুখানি ই করবে ময়শ্চারাইজার লাগাইবে সেইটা কেনার টাকা নাই, এ তোরা ভালো বি কবে হেই একটু করতে আরো, মানে প্রত্যেকটা সেক্টরে গুনি চুরি হারা লাগবে। এইবার এই অবস্থায় এই ফিনল্যান্ডের বই, ফিনল্যান্ডের আদলে তোমরা শিক্ষা ব্যবস্থা হাজাও, এইবার বইয়ের সুরত করছে এই উপর দিয়ে ফিটফ্যাট মসজিদ দে সদরঘাট, কায়দা কি এই বেল ফিনল্যান্ড ফুটাইলে কাম হইবে? প্রত্যেক বছরও যদি শিক্ষা কারিকুলাম পাল্টাও, ফিনল্যান্ড কা ওই কানাডা অস্ট্রেলিয়া আমেরিকার আদলেও যদি শিক্ষা ব্যবস্থা হাজাও, কোনো লাভ হইবে যদি এই বেল হরো? মানে প্রত্যেকটা সেক্টরে গনে না, মানে বরাদ্দ তো হেন হইছে, সরকার হেন বরাদ্দ দেশে না দেশে, কিন্তু বিষয় সে মনে করেন পার বইয়ের ফিসে ৪০টা খরচ, হ্যাঁ আমি ২০টা দিয়ে বললো গিয়ে সোনা গয়না কিনলাম আর ২০টা দিয়ে আমি বই করলাম, আমার হাইতে তো খাইতে হইবে। প্রত্যেকটা সেক্টরে খাও, মানে আগে ওই যে মগো মসজিদে ১০ লাখ টাকা বাজেট হয়েছে এলজিডি দিয়ে, তাই মোরা বুঝলাম কি যে ইঞ্জিনিয়ার পাইছে যে মসজিদের টাহা মনে হয় ঠিকঠাক মতো হইবে, মানে রাস্তাঘাট বিল্ডিং বিল্ডিং স্কুল মিস্কুল অত গুণে তো ভাবের খাওয়া খায়, জম্মের খাওয়া খায়, বইয়ে খায়, খাইতে খায় ছেই রায়। মেয়ে মসজিদের লোককে ১০ লাখ বাজেট হয়েছে কই, খালি ৭টা বাহি আছে, তাই তো ১০ লাখ ঠাই দিয়ে মোটামুটি এক কালে গুছেই গেছে নামে যেতে, আর বোমা খালি দেয় ৭ গো দিয়ে ফেলাস্টার দিয়ে নামে গেছে ১০ লাখ বলে শেষ। কই হালা ভালার আল্লাহর ঘর মসজিদেও তোকে দুর্নীতি করা লাগে, তো যারা চোর যারা দুর্নীতি বেশ যারা ঘুষখোর, ওরা কোনো দলের না মতের না, ওরা ওরা চোর মানে চোর, ওরা মসজিদের লাগাও চোর, মন্দিরের লাগাও চোর, ওরা মসজিদের লাগাও চোর মানে মাদ্রাসার লাগাও চোর, স্কুলের লাগাও চোর, অগো চুরির কোনো মানে হিতেন পিতেন নাই, অগো মোট কত হইতেছে টাহা ছাড়া কিছু বোঝে না, যদি সুযোগ পায় তাই মায়ের নাহের সোনাও চুরি হয়ে জেলাইবে। ওই স্বর্ণকারক একটা ইয়ালে না যে মায়ের নাহের সোনা স্বর্ণকাররা চুরি হরে, মানে এই যে যারা মনে করেন এই টোটাল বাংলাদেশটা লড়াই সারা একদাশ সমানে, আর আমনে আর মুই সেইগুলো সাফার করি কে, আমাগো গুরুগারায় আমাগো ভাই বেরাদার আমাগো ভাগ্নে ভাগ্নি, এই উল্টো ফাল্টা মোরা যে কালে পড়ছে সেকালেও তো চমৎকার বই বই পুস্তকালে কোনো ছবি চিনিয়ায় না, ব্যাবাক ছবি মনে করেন যে লোডশেডিং, ব্যাবাক ছবিতে লোডশেডিং, এই উফরে খালি একটু এনার্জি বাল্ব জলে মধ্যে হানলেই লোডশেডিং, কে এই বাইল কিয়া একটু ভালো মানের কাগজ ব্যবহার করুন যাইতে না, একটু ভালো সাফা দেওয়ান যাইতে না, দুইটা ঠাপ বেশি লাগবে টাহা বাজেট তো ভাই, এত খাওয়া লাগবে, এত খাই হরবি কি মরা লাগবে না, আল্লাহর ফলারা।